মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এবার থেকে যুব সম্প্রদায়কে ক্ষুদিরামের আত্মবলিদানের পাঠ দেবে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বিভিন্ন সময় অসামাজিক কাজকর্মে বা রাজনৈতিক হিংসার কারণে খবরের শিরোনামে উঠে আসে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার নাম। এলাকার যুব সম্প্রদায় জড়িয়ে পড়েন বিভিন্ন মাদক কারবারের সাথে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি নিয়ে দুর্ঘটনা কমানোর জন্য টানা প্রচারও চালাচ্ছেন। তবুও পুলিশ প্রশাসনের কাজকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি জনপ্রিয় করার জন্য রাজ্য সরকার আগামী দিনে জলতরঙ্গ কর্মসূচি আনতে চলেছে। ফুটবল নিয়ে রাজ্য সরকার এর আগেও একাধিক উদ্যোগ নিয়েছেন। এবার খেলার মাঠকেই মূল হাতিয়ার করে যুব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিতে চাইছেন, যেখানে পাঠ দেওয়া হবে ক্ষুদিরামের মতো বীর শহীদদের কথা, সরকারি নানান কর্মসূচির প্রচার থাকবে। জলতরঙ্গ একটা ফেস্টিভ্যাল, যেটা আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জেলা আছে, সেটা তার আগে শুরু হবে। একটা ফেস্টিভ্যাল বলে একটা প্রোগ্রাম, তার মধ্যে অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে শুধু ফুটবলই নেই, বাকি যে লোকাল স্পোর্টস যেগুলো খেলা যায় সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। আর কানপুরে আমাদের আইসি বিশেষ একটা উদ্যোগ নিয়েছে, এখানে একটা ক্যাম্প স্টার্ট করা হচ্ছে, যারা ইয়াং আছে ওদেরকে এখানে স্পোর্টস ট্রেনিং দেওয়া হবে। সেটাকে বজায় রাখার জন্য এইসব আমরা অনুরোধ করি আর ইউথকে টার্গেট করি, ওদেরকে আমরা এলাকাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আজকের যুব সম্প্রদায়কে নিয়ে এগোচ্ছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তারই মহড়া হয়ে গেল রঘুনাথগঞ্জের খেলার মাঠে। রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে ক্ষুদিরামের আবক্ষ মূর্তিও স্থাপিত হয়েছে। শুরু হতে চলেছে সারা বছরব্যাপী ফুটবল কোচিং ক্যাম্প, যেখান থেকে সেরা দুই ফুটবলারকে বিদেশে পাঠানো হবে। ফুটবলারদের নামি দামি কোচ দিয়ে কোচিংও করানো হবে, তুলে আনা হবে জেলার সেরা প্রতিভাবানদের। আমাদের রঘুনাথগঞ্জ এবং জঙ্গপুর এলাকাতে, এখানে ফুটবল একটা খুবই জনপ্রিয় খেলা, আপনারা জানেন যে আমাদের বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল, লোকটা আমাদের রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুর তার ব্যতিক্রম নয়। আমরা থানার পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে সামাজিক অ্যাক্টিভিটিজ আমরা করি, তার অঙ্গ হিসাবে আমরা বিভিন্ন জায়গাতে ফুটবল কম্পিটিশান, এবং সেই ফুটবল কম্পিটিশানকে কেন্দ্র করে মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। বেশ কিছু ভালো প্লেয়ার এখানে আছে, এই অঞ্চলে আছে, তো আমরা চিন্তা করেছি যে কিছু তরুণ ছেলে মেয়েকে যদি আমরা নিয়মিতভাবে অনুশীলন করাতে পারি, তাহলে একজন ট্রেন্ড প্রশিক্ষকের আন্ডারে ওরা থেকে নিজেদের পরিশীলিত করবে, এবং আগামী দিনে যাতে ওদের অন্য কোনো ভালো জায়গাতে ওরা সুযোগ পায় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আজকে কানপুরে ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করছি। স্বাভাবিকভাবেই এই ধরনের উদ্যোগে পিছিয়ে পড়া মুর্শিদাবাদ জেলার দুস্থ যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা উপকৃত হবে তা বলাই বাহুল্য। যদি মধ্যমঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।